হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে চা থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। তো তোজো ব্লগে জানাই তোমাদেরকে অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরা তো ভালোই আছি, সুস্থ আছি আর সাবধানেই আছি। তো আজকে সকালে উঠেছি, প্রায় 7:30 মতো হবে। ওঠার পরে জামাকাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া, বাসি ড্রেস চেঞ্জ করা, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন ও আর তোজোকে খাওয়ানোও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওকে খাইয়েছি সুজি, এরপরে আমি চা করতে বসে গেছি। তো আমি এখন চা খেয়ে নেব। চাটা খাওয়ার পরে আজকে বাজার যাব না, যা আছে তাই রান্না করব। তো চলো দেখি আজকে কি রান্না করব। আজকে করব পটল ভাজা, বাঁধাকপির ঘণ্ট আর মটরের ডাল। আর আজকে কিন্তু কী বার জানো তো? আজকে সোমবার। তো সোমবারেরও কিছুটা অংশ তোমাদেরকে দেখাবো, আবার মঙ্গলবারেরও কিছু অংশ দেখাবো। তো দেখো আমি এদিকে পটল ভেজে নিচ্ছি, এগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, আগেও করেছি। এই যে বাঁধাকপির ঘণ্টটা দেখো প্রায় হয়ে এসেছে। তো এরপরে দেখবে যে ডালটাও হয়ে এসেছে, বললামই তো রান্নাটা শেয়ার করব না। তো দেখো এই যে ডালটা ফুটছে। তো এরপরে এই রান্নাবাড়ি কমপ্লিট হওয়ার পরে যা যা ঘরের কাজ আমি করে নেব। এখন ঘরটার সব ভালো করে মুছে নেব। মুছে নেওয়ার পরে কলপারে বাসন আছে, সেগুলোকে মাজব। মাজার পরে তোজোকে স্নান করাবো। স্নান করানোর পরে ওর খাবারটা তুলে দিয়ে আমি যাবো স্নান করতে। আমার স্নান হয়ে গেলে তারপরে ওকে খাওয়াবো, তারপরে আমিও খাবো। তো এই করতে করতে বেজে যায় বেলা 12টা। তো ভাতটা তো আমি করি না, তোমরা যারা আগের ব্লগ দেখেছো তারা জানোই। তো ভাতটা কিন্তু আমি পরে করব। তো ঘরটার সব মোছা কোছা হয়ে মানে যাচ্ছে। আর না, আজকে ওয়েদারটা রোদ প্রচণ্ড হলেও হাওয়া আছে খুব সুন্দর। তো দেখো এখন বাজে বিকেল প্রায় 4টে মতো বাজে। তো আমি সব কিছু কেচে দিয়েছিলাম, সেই বালিশের কভার টভার সেগুলোকেই লাগিয়ে নিচ্ছি। আর তোজো ঘুমিয়েছিল, তো বিছানা টিছানা আবার ভালো করে ঝেড়ে টেড়ে বিছানা গুছিয়ে রেখে দেবো। তো এগুলো হয়ে গেলে তারপরে ঘর ফর সব ঝাড় টাড় দেবো, তাহলে আমার বিকেলের কাজ মোটামুটি কমপ্লিট। আর তোজোকে কিন্তু আমার খাওয়ানোও হয়ে গেছে। ওকে এই বিকেলে খাওয়ালাম কী বলো তো? বিকেলে খাওয়ালাম দুধ আর বিস্কুট। তো বাইরে তো কিছু জামা কাপড় আমার মেলা আছে, সেগুলোকেও এখন তুলে নিয়ে আসবো। তুলে নিয়ে এসে ভাঁজ করে রাখবো। আর যেগুলো মনে করো শুকোয়নি, সেগুলোকে আমি ঘরেই একটা তার রেখেছি, সেটাতে মেলে দেবো। কারণ বাচ্চার জামা কাপড় তো জানোই তো লাগেই রোজই। তো দেখো ওই যে একটা তার আছে, ওখানে মেলে দিচ্ছি। ওখানে মেলে দিলে কি সারাদিন সারা রাত ফ্যান চলে, তখন হচ্ছে সেই জামা কাপড়গুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। না শুকলে একদম ঝরঝরা হয়ে যায়, পরের দিন একটু বাইরে মেলে দিলেই শুকিয়ে যায়, এই আর কি। তো দেখো তোজো আমি যেখানে যাচ্ছি সেখানেই ও ঘুরঘুর ঘুরঘুর করছে। ও পেছন পেছন ও এরকমই করে, যেখানেই যাবো সেখানেই ঘুরঘুর ঘুরঘুর করবে। বাজে সন্ধ্যে 6:30 মতো। তোদের জন্য একটা রুটি করে নিচ্ছি, ওকে রুটি খাওয়াবো, যেহেতু ওর সর্দি কাশি শরীরটা ভালো নেই, তাছাড়াও মাছ টাছ আজকে নেই সেই কারণে। তো এটা দেখো পরের দিন মানে মঙ্গলবার। তো আজকে মঙ্গলবারে রান্না হচ্ছে, দেখো এই মাছটা দিয়ে আলু পটল দিয়ে করব ঝোল। আর আমি না ঝোলে এখন কাঁচা লঙ্কাই ব্যবহার করছি, আর শুকনো লঙ্কা খাচ্ছি না, কারণ প্রচণ্ড গরম। তো আর দেখো ওখানে আছে মূলা শাক ভাজা। তো মাছগুলোকে হলুদ লবণ দিয়ে ভালো করে হচ্ছে মেখে নিয়ে এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তো তারপরে সর্ষের তেল দেওয়ার পরে তেলটা খুব ভালো করে গরম হলে তার মধ্যে মাছগুলো ভেজে নেব। আর বাজারে গিয়েছিলাম আজকে, আর সকাল থেকে আজকের ওয়েদারটা ভীষণই ভালো, মানে একদম রোদ নেই। তো মেঘলা মেঘলা ওয়েদার হলেও কি প্রচণ্ড পরিমাণে হাওয়া, মানে খুব ভালো লাগে এরকম ওয়েদার হলে, কি আর বলবো। তো আমার দেখো মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো আমি না একবার ভাবলাম যে হলুদটা এখন দেবো কি দেবো না, নাকি পরে দেবো, তারপরে নিলাম যখন আবার দিয়েই দিলাম।
তো এই গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি যাব আদা জিরেটা বাটতে। দেখো আদা জিরে বেটে নিয়ে এসে তারপরে ভালো করে এবার দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, মানে মশলা আলু পটল দিয়ে। আর এই যে দেখো ঝোল প্রায় হয়ে এসেছে এরকম কালার, তার কারণ শুধু কাঁচা লঙ্কা দিয়ে করার জন্য। আর ঝোলটা নামিয়ে নিলাম, আর ওদিকে আমি মুলো শাকটা এবার বসিয়ে দিয়েছি।